এরপর প্রশ্ন, দাড়ি রাখা সুন্নত অথচ অনেক ইমাম সাহেবদের দাড়ি নেই, এ বিষয়ে এ থেকে আমরা সঠিক শিক্ষা পাচ্ছি না, আপনার মতামত জানালে উপকৃত হবো। আমরা একটু আগে বললাম যেটা করণীয় কোরআন হাদিসের নির্দেশ সেটা কে করলো কে করলো না ওইটা আপনার দেখা দরকার আছে? কোন ইমাম সাহেব যদি দাড়ি না রাখে আর আপনি যদি সেই জন্য দাড়ি না রাখেন কে আমাদের মধ্যে আল্লাহ রাজা বলেন, আল্লাহ আমি তো দেখছি ইমাম সাহেব অনেক ইমাম সাহেব দাঁড়িয়ে রাখেন আমি যদি রাখি না, মুগুরে একটাও মায়ের বাপ মাফ হবে সব পিঠে যাবে, তোমাকে তো ইমাম সাহেব দেখতে বলা হয়, তোমাকে কোরআন হাদিস দেখতে বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেটা করতে বলা হয়েছে, তো তিনি তো বলেছেন আফুল্লুহা দাড়ি লম্বা করো, আরফুল্লুহা দাড়ি ছেড়ে দাও, তিনি তো দাড়ির ব্যাপারে ছেড়ে দিয়ে লম্বা করতে বলছেন, অতএব যেন তুমি সেটাকে ছাঁটতে গেলে বা চাঁচতে গেলে বা ছোট করতে গেলে বিধায়টা যায় না, এটা গুনাহের কথা যে করুক না। তখন নিচে কাপড় পরিধান করা হারাম, এ বিষয়ে ইসলাম কি বলে? হারাম তো আপনি নিজেই বলে দিয়েছেন, ইসলাম আর কি বলবে? আপনি যেটা বলছেন ইসলাম সেটাই বলে, আপনি যেটা বলছেন ইসলাম সেটাই বলে। সেটা কি? সেটা হলো তখন নিচে পুরুষরা যদি কাপড় পরে চাদর জুব্বা তারপরে লুঙ্গি, আমাদের অনেক ভাইরা আছেন সৌদি আরবের মানুষদেরকে দেখে লম্বা লম্বা জুব্বা পরে, নতুন নতুন প্রথম যখন সৌদি দেয় প্রবাসী অনেক ভাইরা তখন দেখে আল্লাহ এই লম্বা জুব্বা এই সুন্দর টুপি মাথা আবার রুমালও আছে মাশাআল্লাহ গোমটা দিয়ে রাখছে এই প্রবাসী গাড়িটা, তারা আশ্চর্য হয়ে যায় ঠিক না, ভাই লম্বা জুব্বা তাদের দেশের জাতীয় পোশাক, তারা ওইটা জাতীয় পোশাক হিসেবে পরে, এই জন্য অনেকে দেখে কি রে এত লম্বা জুব্বা পরছে হুজুর দেখি টাকনো নিচে চলে গেছে আল্লাহ মাফ করুক, অনেক আরবিয়ানরা এরকম করে, তো এটা দেখে আমরা অনেকে ধোকায় পড়ে যাই। মনে রাখবেন জুব্বা হোক আরবিয়ানে করুক আর যেই করুক হারাম যেই করবে সেটা পরিত্যাজ্য, সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। বিধায় আপনার টাকনোর নিচে যদি কাপড় যায় জুব্বা ইত্যাদি এগুলা মোজা তো নিচের দিকেই পরে ওইটার কথা ভিন্ন, তাহলে সেটা হারাম হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইহি লিযার ফিন্না, টাকনোর নিচে উপর থেকে যে পোশাকগুলো এগুলো যদি টাকনোর নিচে থাকে তাহলে সেটা জাহান্নামের আগুনে জ্বলবে, এটি ভয়াবহ একটা সতর্কবার্তা। এই জন্য সারা বিশ্বের সমস্ত লামায়ে কেরামে প্রায় একমত এটি হারাম। হ্যাঁ, কোনো কোনো হাদিসে অহংকার বশত হলে তখন নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, তো এই নিষেধাজ্ঞাটা বিশুদ্ধ মত অনুযায়ী শুধুমাত্র কথার কথা বলা হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে এরকম করে সেজন্য, কিন্তু সর্বাবস্থা বেশিরভাগ হাদিসে এই কারণ ছাড়া সাধারণভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এজন্য এটা জায়েজ নাই পুরুষদের জন্য। আজকাল দেখা যায় পুরুষরা টাকনো নিচে পড়ে আর মেয়েরা উপর দিকে আস্তে আস্তে ঠিক না বেঠিক, যাদের নামার কথা তাদেরটা আর যাদের উপর থাকার কথা তাদেরটা, তার মানে মাসআলা আপনি না জানলে কি হবে ইবলিস ঠিকই জানে, যেহেতু ইবলিসের চ্যালেঞ্জ হলো আপনাকে জাহান্নামে নেওয়া সেজন্য হাদিসে যেটা নিষেধ আছে ওইটা আপনাকে দিয়ে বেশি করাবে ঠিক না বেঠিক, অতএব সতর্ক থাকতে হবে আমাদের ইনশাআল্লাহ।